বন্ধুরা, আজ আমি দেখাচ্ছি পালং পনির। এখানে এক আঁটি পালং শাক আছে, আর এখানে আছে 200 গ্রাম পনির, তাকে পিস পিস করে কাটা, কিউব করে। এখানে রয়েছে 5টা কাঁচা লঙ্কা। ঘি দিয়ে রান্নাটা আমি করব, স্বাদ মতো নুন লাগবে। এবার বলছি এখানে কি কি আছে, এটা আপনাদের বলে দিচ্ছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা, 8 কোয়া রসুন। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা, 8 কোয়া রসুন। আর আছে 4টে গোটা কাজু, 2-4টে আমন্ড, 4টে পেস্তা। 4টে গোটা কাজু, 4টে আমন্ড, 4টে পেস্তা, এই সব মিলিয়ে একসঙ্গে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আমি এবার পালং পাতাটা পেস্ট করব মিক্সিতে, তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো পেস্ট করব। কিছু এটার মধ্যে দিলাম, আবার তো পেস্ট করবো, সেটার মধ্যে আবার কিছু দিয়ে দেবো লঙ্কা। হ্যাঁ, দেখুন আমার পেস্টটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি রান্নাটা করব। দুটো আমি গ্যাসটা জ্বেলে ঘিটা দিয়ে দিলাম, ঘিয়েতেই করব। এটা ঘিয়েতেই করবেন, খুব সুন্দর সুস্বাদু হয় খেতে, ঘিয়ের একটা স্বাদ আছে তো। এবার আমি আস্তে আস্তে এটাকে ছেড়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে, সবই একই সঙ্গে ছাড়ব। এটা পালং শাকের যে পেস্টটা, এটা ছেড়ে দেওয়ার অর্থ যে এটা আমি হয়তো মশলাটা দিয়ে ছাড়তে পারতাম, কিন্তু এটা আগে ছেড়ে দিলাম। প্রথম কথা, জলটা টানবে, আর দ্বিতীয় কথা, পালং শাকের একটা গুমো গন্ধ আছে, সেটাও এর সঙ্গে ঘিয়ের সঙ্গে নাড়তে নাড়তে গন্ধটা চলে যায়। মশলাটার তো আলাদা স্বাদ গন্ধ আছেই, কিন্তু পালং শাকের তো গন্ধটা একটু গুমো গন্ধ, যার জন্য আমি একসঙ্গেই ছেড়ে দিচ্ছি। প্রথম পালং শাকটাকে একটু নেড়ে নিই। এবার দেখুন, এর সঙ্গে মশলাটাও আমি ছেড়ে দিচ্ছি, দুটো একসঙ্গে টেনে যাবে। আমি যদি মশলাটাকে আগে কষিয়ে ভাজা ভাজা করে নিতাম, তারপরে যদি এইটা এত জলীয় জিনিস এটা ছাড়তাম, তাতে হতো কি মশলাটার সঙ্গে এটা মিক্স খেতে, আর মশলার স্বাদটাও নষ্ট হয়ে যেত। যার জন্য একসঙ্গে করে ছেড়ে দিলে কিচ্ছু হবে না, করে দেখবেন আপনি, আপনারা একবার আমার মতো করে দেখবেন, খারাপ হলে বলবেন, ফিডব্যাক দেবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন জলটা অনেক টেনে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আবার একটু ঘি দেব। এটা পুরোপুরি আমি ঘিয়ের উপরেই করছি, ঘিয়ের উপরেই করে দেখবেন, ভালো লাগবে, ঘিয়ের একটা স্বাদ আছে, আর এই আপনার পালং পাতার গন্ধটাও চলে যাবে, ঘিয়ের গন্ধে, স্বাদে গন্ধে। আর দেব না, আর 2-2 মিনিটের মতো ফোটাবো, আর লাগবে না। এবার আমি পনিরটা ছড়িয়ে নামিয়ে দেবো, খুব বেশি সময় লাগে না করতে। এবার আমি পনিরগুলো কাঁচাই দেবেন, পনির ছড়িয়ে দিচ্ছি। ভাজা পনিরটা দিতে বারণ করছে এই কারণে, ভাজা পনিরটা দিলে ওটা একটা রবারের মতো হয়ে যায়, আর সেটা মানুষের হজমেরও সমস্যা হয়। প্রথম কথা, দুধের জিনিস, তার উপরে তাকে যদি এত ভাজা হয় পনিরটাকে, তাহলে সেটা মানে হজমের পক্ষে ক্ষতিকারক, যার জন্য। আর এতে খেতে খুব সুন্দর লাগবে, স্বাদটা, পনিরের কাঁচা স্বাদটা তো খারাপ না, আর এর ঘিয়ের সঙ্গে মিশে যাচ্ছে, ভালোই লাগবে। বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট। একটু পনির রেখেছি আলাদা, সেটা গার্নিশিংয়ের জন্য, না হলে আমার ঠিক হয়ে গেছে রান্না, বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা আমার পালং পনির রেডি, এইভাবেই তৈরি করে একবার দেখবেন। এগুলো পালং পনিরটা নান, পরোটা, কুলচা এসব দিয়ে খেতেই ভালো লাগবে, করে দেখবেন, খাবেন। শীতকালে পালং শাক প্রচুর উঠছে, খেতেও খুব সুন্দর লাগবে, করে খাবেন অবশ্যই, করে একবার আমার মতো করে দেখুন, খারাপ হবে না, বারবার বলছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।